নির্বাচন কর্তৃকে নির্ভর করতে হয় আওয়ামী লীগের উপরে, অথবা অন্য যদি কেউ কাশের জোর বাজিয়ে আমরা তাদের উপরে। শেষ পর্যন্ত বহু ঝকাঝকি করে তিনটি আসনের বর্ণনায় আমরা আনতে পেরেছি। বলছিলাম যে আমাদেরকে সম্মানজনক আসন দিতে হবে। শেষ পর্যন্ত যখন রেজিস্ট্রি হলো, এমনকি পার্টি থেকে কি হলো যে দুটি আসন যদি হয় তাহলে দুটি আসন হলাম যে না, দুটো আসনের বেশি যদি তিনটে না হয় আমি অন্তত নির্বাচন করব না। কিন্তু পার্টি থেকে আমাদের যে না দুটি আসন হলেও আপনি নির্বাচন করতে হবে, কারণ পার্লামেন্টে আমাদের ভয়েস দরকার। যাই হোক, শেষ পর্যন্ত বহু ঝকাঝকি করে তিনটি আসনের বর্ণনায় আমরা আনতে পেরেছি। তাও আজকে সকালে পত্রিকার খবরে আমরা দেখছি একটি আসন নিয়ে এখনো এখনো বিভ্রান্তি রয়ে গেছে। এই যে পরিস্থিতি, এই জটিল পরিস্থিতি, আমরা নিজেরাই অপমানিত বিক্ষুব্ধ, কোনো সন্দেহ নেই। কিন্তু রাজনীতি এমন একটা জিনিস যে রাজনীতির প্রয়োজনটি আমাদের কাছে মুখ্য বলে বিবেচনা করি। সেখানে আমাদের আপাতদৃষ্টিতে সম্মানহানি, আপাতদৃষ্টিতে আমাদেরকে অপমান করার যে বিষয় থাকে সেটা আমাদের ধর্তব্যের মধ্যে আমরা পারি না। তবে এটা সত্য যে এর বিরুদ্ধে আমাদের অবস্থানকে নিজেদের প্রমাণ করা জরুরি প্রয়োজন। গত 15 বছরে যে শক্তি নিয়ে আমাদের দাঁড়ানোর কথা ছিল সেই শক্তি নিয়ে আমরা দাঁড়াতে পারিনি, যার ফলে যে আসন সংযত বলি বা রাজনৈতিক প্রয়োজনীয়তার কথা বলি, আমাদের কণ্ঠ রাজনৈতিকভাবে যদিও জোরালো কিন্তু সাংগঠনিকভাবে আমরা সেই জোর দিয়ে কথা বলতে পারিনি। এটা এই দুর্বলতা আমাদের রয়েছে, এটা আমাদের স্বীকার করতে হবে। আমাদের আজকে নির্বাচন কর্তৃকে নির্ভর করতে হয় আওয়ামী লীগের উপরে, অথবা অন্য যদি কেউ কাশের জোর বাজিয়ে আমরা তাদের উপরে। সেখানে উল্টো যে হওয়া উচিত ছিল তারাই আমাদের উপর নির্ভর করবে, এটাই হওয়া উচিত ছিল, কিন্তু ঘটনাটা উল্টো হয়ে আছে। সুতরাং আমাদেরকে সব কিছু স্বীকার করেই আজকে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। যেমন ধরেন আমার নিজের ব্যাপারটা বলি, আমি পার্টির কাছে বলেছিলাম যে আমার বয়স হয়েছে, এখনো নির্বাচনের আমার প্রয়োজন নাই। কিন্তু পার্টি আমাকে কিছুতেই নির্বাচনের ব্যাপারে ছাড়েনি, তালিকার এক নম্বর নাম আমার দিয়ে রেখেছে। শেষ পর্যন্ত আমি পার্টির সকলের অনুরোধে বলতে পারে আমি নির্বাচনের মনোনয়ন পেশ করেছি। কিন্তু যে ঢাকা থেকে আমি নির্বাচন করতাম সেই ঢাকায় আমেরিকা এবার বাহাদুর নাসিমকে দিয়ে দিয়েছে আমি দীর্ঘ সমাবেশ করব। এটাই ভয় যায় যে সেখান থেকে তারা সরে আসবে না। তারা ওই মনোনয়ন দেওয়ার পরে আমাকে খবর পাঠিয়েছে যে আপনি বঙ্গবন্ধু থেকে নির্বাচনের মনোনয়ন দিন। আমি নির্বাচনের মনোনয়ন দিলাম। বলতে পারেন একদিন আগে এই শাহিদরা প্রচুর পরিশ্রম করে সেই নির্বাচনের মনোনয়ন দাখিল করেছে, নিজেরা টাকা খরচ করেছে, নিজেরা বিভিন্ন জায়গায় কেন্দ্র তৈরি করেছে। সেই সময়কালে পার্গিনির জন্য বলতে পারেন যে দুইটা দল আমি মনোনয়ন দিয়ে রেখেছিলাম, বা আমাদের কমরেন্দ্র ইচ্ছে ছিল দুই থেকে মনোনয়ন দেই যাতে। কিন্তু আমার নিজের বিবেচনা ছিল যে এটা বার্গেনিং কাউন্টার আমরা খুলে রাখলাম। দেখা গেল শেষ পর্যন্ত তিনি আমার নির্বাচনে এই নিয়ে শরীরদের নির্বাচনে আসন নিয়ে দীর্ঘ সময় গেছে, কোথায় আছে 15 দিন ধরে কার্যত দলিল জানানো চলছে।